আপনাকে এখন পর্যন্ত কয়টা মেয়ে রিফিউজ করছে? হ্যাঁ, খুব কম, বোধহয় 3-4 জন। এর মানে আপনি প্রপোজ করলে যে কেউ গলে যায়? আগেই প্রপোজ করে বসে, তারাই প্রপোজ করে। ওয়াও, এখনো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 2 এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি শহিদুল আলম সাচ্চু। সাচ্চু ভাই কেমন আছেন? ভালো আছি। খুব রেগে গেলে কি করেন? আরো রাগি। আপনি প্রচন্ড রাগি মানুষ, কথাটা কতজন মানুষ জানেন না? ম্যাক্সিমাম জানে না। ওকে, ইন্টারভিউ দিতে ভালো লাগে নাকি নিতে ভালো লাগে? নিতে ভালো লাগে বোধহয়। পলিটিশিয়ানদের ইন্টারভিউ নিতে কেমন লেগেছিল? ও, ওটা খুবই, তারা মানে আমার কাছে একমাত্র ছিল যে পলিটিক্যাল কথা বলতে পারেনি। অলরাইট, আননোন কেউ যখন আঙ্কেল বলে ডাকে কেমন লাগে? ও, ভীষণ খারাপ, মানে মানে খুবই ইয়ে লাগে, মানে ঝামেলা লাগে। কাঁচা বাজারে গেলে কোন টেনশনে সবচেয়ে বেশি পড়েন? খুচরো টাকার। কখন খুব বেশি আফসোস হয়? মানে যদি কেউ রিফিউজ করে। আপনাকে এখন পর্যন্ত কয়টা মেয়ে রিফিউজ করছে? খুব কম, বোধহয় 3-4 জন। এর মানে আপনি প্রপোজ করলে যে কেউ গলে যায়? আগেই প্রপোজ করে বসে, তারাই প্রপোজ করে। ওয়াও, এখনো? হ্যাঁ। শুটিং এ রাগ হয়ে কাউকে কি সত্যি সত্যি মারছিলেন আপনি? না, এটা বোধহয় মানে নিজেকে কখন উত্তম কুমার মনে হয়? উত্তম কুমার মনে হয় না, মানে ভীষণ হ্যান্ডসাম মনে হয়, অন্যের প্ররোচনায়। অভিনেতা না হলে কি হতেন সাচ্চু ভাই? অভিনেতা না হলে কি যে হতাম, একটা গাধা হতাম। সাচ্চু ভাই, এখন নাকি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায়, কথাটা কতটুকু সত্য নাকি মিথ্যা? একেবারে 120% সত্য। সুগার ড্যাডির ক্যারেক্টার করতে কেমন লাগছিল? ভালো লেগেছিল, ভাবছিলাম যেটা আর বেশিক্ষণ হোক আর একটু, কিন্তু হয়নি সেটা, ওরা সুযোগ দেয়নি। চোখ বন্ধ করে কাকে ট্রাস্ট করে ভুল করছিলেন আপনি? বাসায় যে ফিরতে হবে। প্রেমের প্রস্তাব কিভাবে ফিরিয়ে দেন আপনি? খুব সুন্দর করে বুঝিয়ে, বয়স বুঝে ফিরিয়ে দিই সুন্দর সুন্দর করে। মিষ্টি নাকি ঝাল, কোনটা বেশি ফেভারিট? ঝাল। জীবনে অল্প হলেও কোন এক্সপেরিয়েন্সটা সবার হওয়া দরকার? সেটা চাইয়ে মানুষকে ভালোবাসার। জুনিয়রদের উপর কখন বেশি রাগ হয়? যখন বোঝার চেষ্টা করে না, অমনোযোগী থাকে। সাচ্চু ভাই নাকি অনেক অভিনেত্রীদের সিক্রেট জানে, কথাটা কতটুকু সত্য? যেহেতু ওরা বিশ্বাস করে আমাকে, 100% সত্য। বউকে কখন বেশি ভয় পান? ভুল করলে। ইনস্ট্যান্ট একটা মিথ্যা কথা বলতে হবে নিজেকে নিয়ে? আমার ভুড়ি নেই। ওকে, নেক্সট কোশ্চেন, পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা হয় কখনো? না, একবার এসেছিল মাথার মধ্যে, তারপরে দেখলাম যে সবচেয়ে কঠিন কাজ পলিটিশিয়ান, মানে এরা জনগণের জন্য সকাল থেকে রাত অবধি কাজ করে, এবং সত্যি যেটি আমি যোগ্যতা রাখি না। লাস্ট কোশ্চেন, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আউট অফ 10 কত মার্ক দিবেন? 9.9%। ওয়াও, খেলতে কেমন লাগছে বলেন? খুব মজা লাগছে। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। অনেকদিন পরে মুসলমান হওয়ার পরে, মানে ছোটোবেলায় যখন মুসলমান হয়েছিলাম আমরা সত্যিকার অর্থে, বন্ধুরা যখন বলেছিল যে মুসলমানই হওয়ার পর যে মুসলমান হয়েছে আজকে থেকে, তারপরে আর কখনো ধরিনি এই ব্যাড টিকটক। তো আজকে জাগো এফএম এর পাল্লায় পড়ে খেললাম, ভাল লাগলো, পড়েনি একবারও, সেই জন্য বেঁচে গেছি। যাই হোক, দর্শক অনেক মজা লেগেছে, নিশ্চয়ই আপনার এরকম এই নস্টালজিতে ফিরবেন, সেই পুরনো জায়গায় যাবেন এবং নতুন নতুন বিষয় হবে। সেটা হচ্ছে যে জাগো এফএম 94.4 আপনারা সাবস্ক্রাইব করে দেখে ফেলবেন নিশ্চয়ই, যারা আমাকে ভালোবাসেন এবং যারা খুব অপছন্দ করেন, সবার জন্য আমন্ত্রণ থাকলো সাবস্ক্রাইব করার জন্য। ওকে।